চেয়ারটাই যে ওখানে খালি দেখতেই পাচ্ছ, তোমরা ভালো করে দেখাচ্ছি তোমাদেরকে জানাবো কাছ থেকে। তো দেখো কোনো বিছনে নেই, ঠিক আছে? বিছনে বলতে ওটা পাটার কথা আছে, সকালে আমি ধুয়ে দিয়েছি জিনিসটাকে, ঠিক আছে? তো পাঠিনি, ঠিক আছে? তো যাই হোক, তো ও আসবে, আমি বলবো এটা করবনি কেন। আর তারপরে আমার জামা করা আছে, জামা প্যান্ট আছে, এরকম ছেলা আছে, ও একটা কাজ করে না, কাজ বলতে কি ওইগুলো ওকে সেলাই করতে বলা হয়েছিল, তো ওটা করিনি, ঠিক আছে? তো এই এই বিষয় নিয়ে ওর উপরে প্যাং করছি, ঠিক আছে? তোমরা কিছু দেখো, কি করবো বল? তার প্যান জামা ঘুরে আছে, আমার গেঞ্জি ছেড়া আছে, এগুলো ভুলে যায়, মনে থাকে না, উল্টা পাল্টা বলছো, ঘুরে ঘুরে কাজই পাচ্ছ, আমি কি ওর কাজ না পেরে বকে নিজের সেলাই নিজে করবে, আমাকে তারপরে তুমি বলছো আমি কাজ করি, ঘরে বসে রান্না করলাম, রান্না তো আমি কে করলাম, এখন মিথ্যা কথা, কি মিথ্যা কথা, নিজের রান্না নিজের করবে, আমাকে বলবে চলে যাচ্ছে, অন করে রেখেছো না মিছি ক্যামেরার সামনে এইসব কি করছো? এটা উল্টো ফল দাবি করি, র্যাম্বো সিরিয়াস হয়ে যায় কিছু মানে কথা বললে, ওর মাথায় এফেক্ট পড়ে মাঝে মাঝে একটু টুকটাক রাগারাগি হলে, তো ও ভেবেছে পুরো সিরিয়াস, আমিও জানতাম না, ওর ক্যামেরা এই সাইডে লুকিয়ে রেখে দিয়েছে, জানবো কি করে, আমাদের তো আবার স্ট্যান্ড নেই। তো যদি ভালো লাগে অবশ্যই সাপোর্ট করো, নেক্সট আবার ট্রাই করব। তো আমি জানি না, আমি তো কিছু জানি না, প্র্যাঙ্ক তো জানিয়ে হয় না, হঠাৎ করে হয় বেশিরভাগ ক্ষেত্রে, তো আমি নিজেই জানতাম না, জানি না কতটা ভালো হলো। যদি ভালো লাগে অবশ্যই সাপোর্ট করো, পাশে থেকো, যদি ভালো লাগে অবশ্যই আবার অন্য প্র্যাঙ্ক নিয়ে আমরা আসবো, তাছাড়াও তো টাটা।